স্থানীয় সময় শুক্রবার শপিং মলে ঢুকে এভাবেই অতর্কিত গুলি চালাতে থাকে একদল অস্ত্রধারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্রসাস সিটি শপিং মলের কনসার্ট হল, রেস্টুরেন্ট, অ্যাকুরিয়াম এবং বিয়ের অনুষ্ঠান সহ বিভিন্ন জায়গায় একযোগে এলোপাতারি গুলি চালাতে থাকে একদল অস্ত্রধারী। পরে শপিং মলের বিভিন্ন জায়গায় বহু মরদেহ পড়ে থাকতে দেখা যায়। জীবন বাঁচাতে অনেকেই পেছনের সিঁড়ি দিয়ে নিরাপদে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। গুলির পাশাপাশি বিস্ফোরণে শপিং মলের পুরো এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধারে কাজ শুরু করে পুলিশ। হেলিকপ্টারের মাধ্যমে হতাহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। কারা এই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। এর সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোনো সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়েও কিছুই জানাতে পারেনি নিরাপত্তা বাহিনী। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, রাশিয়ায় সন্ত্রাসী হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারির এক মাসের মধ্যেই ঘটল ভয়াবহ হামলা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।